বর্তমান সময় এমন জায়গায় এসে পৌঁছেছে যে ভারতীয় সনাতন সংস্কৃতি নিয়ে ব্যঙ্গ করলে বা সনাতন দেবদেবী নিয়ে বিকৃত মন্তব্য করলে শাস্তি তো হয়ই না, উল্টো রাজনৈতিক কারণে বিভিন্ন দল তাদের বরণ করে নেয়। এর আগে কবি শ্রীজাত, কবির সুমন এবং সায়নী ঘোষ এবং বর্তমানে পরিচালক লীনা এবং মহুয়া মৈত্র হিন্দু ভাবাবেগে আঘাত করে সনাতন দেবদেবী নিয়ে অশ্লীল পোস্ট বা মন্তব্য করেছেন। বর্তমানে কালী তথ্যচিত্রের পোস্টার ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র কালী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সেই বিতর্কে ঘি ঢেলেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 10 দিনের মধ্যে মহুয়ার মৈত্রের বিরুদ্ধে রাজ্য প্রশাসন ব্যবস্থা না নিলে আদালতে যাবেন। প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে বিজেপির পক্ষ থেকে মা কালীর ছবি উপহার দেওয়া হয়েছে, তা নিয়ে রাজনীতির অভিযোগ করেছে তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের দাবি, মা কালীকে অপমান করা হয়েছিল, কিন্তু বাংলার মানুষ কালীভক্ত, সেই কারণেই দ্রৌপদী মুর্মুকে মা কালীর ছবি উপহার দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সাফ বলে দেন, তৃণমূল কখনোই মা কালীর অপমান করেনি, তৃণমূলের কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করে কাউকে সমর্থন করে না, মহুয়ার তার মন্তব্য ব্যক্তিগত, দল কোনোভাবেই এই মন্তব্যকে সমর্থন করে না।